আমাদের জাহাঙ্গীরনগরের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির উল্টা পাশে বাংলাদেশ যুব উন্নয়ন অধিদপ্তর আছে ওইখানে আপনার এই সমস্ত ট্রেনিংগুলো দেওয়া হয় ওদের ট্রেনিং শিডিউল আছে প্রতি মাস আমি যতটুকু জানি প্রতি মাসে ওদের একটা ব্যাচ আছে যাদের এই হাঁস মুরগি পালনের উপরে ওদের ট্রেনিং দেওয়া হয় সেখানে কোয়েল পালনের উপরেও কিন্তু ট্রেনিং দেওয়া হয় সো কেউ যদি হাঁস মুরগি মুরগি পালন সম্পর্কে জানতে চায় কোয়েল পালন সম্পর্কে জানতে চায় আমি বলবো যুব উন্নয়ন থেকে একটা কোর্স করে আসছে বিকজ ওখানে গেলে সে তার মতো আরও অনেক খামারি পাবে যারা ওইখানে ট্রেনিং করতে যায় তাদের সাথে একটা যোগাযোগ হবে প্লাস হচ্ছে যুব যারা টিচার আছে ওদের মাধ্যমে সে অনেকগুলো লিঙ্ক পাবে যে কোথায় ভালো কোয়েল পাওয়া যায় কোন খামারির কাছে ভালো কোয়েল আছে ইভেন কিভাবে খাঁচা বানাতে হবে খাঁচার মাপ কি হবে খাঁচা কতটুকু মানে কতটুকু ঘরে কয়টা কোয়েল পালন করা যায় এই একদম ভালো রকম ভাবে সে ওখান থেকে প্রশিক্ষণ নিয়ে আসতে পারবে আচ্ছা প্রশিক্ষণ নিতে গেলে কি তাদের কোনো ফি দিতে হয় কিনা প্রশিক্ষণের জন্য যুব কোনো ফি নেয় না প্রশিক্ষণটা একদম সম্পূর্ণ সরকারিভাবেই সাবসিডাইজ করা হয় সরকারি এটা ফ্রি একটা কোর্স শুধু আপনাকে গিয়ে আগে ওখানে সিরিয়াল দিয়ে আসতে হবে যে আমি কোর্স করতে চাই ওদের দেখা গেছে সিট অ্যাভেলেবেল থাকে না সবসময় কারণ প্রতি প্রচুর ক্যান্ডিডেট থাকে আমি যতটুকু জানি সো এখানে ওরা দিয়ে আসলে ওদের ওরাই ওদের টাইম মতো ডাকবে যে কোন ব্যাচের জন্য আপনাকে নেওয়া হবে ওরা ফোন দিলে দেন আপনি যোগাযোগ করে আপনার কিছু ডকুমেন্টস ওরা চাই শিক্ষাগত যোগ্যতা চাই আমি যতটুকু জানি সর্বোচ্চ বোধ হয় পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত মানে যেহেতু যুব উন্নয়ন যুবক হিসেবে আপনার পঁয়ত্রিশ বছর পঁয়ত্রিশ বছরের এইচ পর্যন্ত ওরা কাউন্ট করে পঁয়ত্রিশ বছর পর্যন্ত তাদের সীমাবদ্ধ সীমাবদ্ধ পড়াশোনার ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে এটা সম্ভবত সীমাবদ্ধতার খুব একটা নাই তবে মিনিমাম এইট পাস লাগে আর কি যে তার অক্ষর জ্ঞান আছে আর কি এখানে আমাদের দেশে প্রায় সবাই এসএসসি পাস এসএসসি পাস এইট পাস মোটামুটি আসেই আর কি এখন এখন মোটামুটি লেখাপড়াটা অনেক আগের থেকে অনেক ভালো হয়েছে সুযোগ সুবিধা অনেক বাড়ছে সবাই এখন করের লেখাপড়ার গুরুত্ব সবাই এখন বুঝে আর কি সো আমি বলবো যে ভাই আপনি যেই হোক আপনি ফার্ম শুরু করার আগে যে কোনো ফার্ম শুরু যে কোনো ফার্ম শুরু করার আগে আপনি ভালো করে ট্রেনিং নেন আচ্ছা ভালো করে জানেন দরকার হলে ফার্ম ভিজিটে যান আপনি ভালো করে ওখানে দেখেন ওনাদের সাথে কথা বলেন এই ধরেন যে ইউটিউবে অনেক ভিডিও পাবেন যে আপনি এক হাজার কোয়েল দিয়ে লাখপতি হয়ে গেছেন ঠিক আছে দেশি মুরগি পালন করে লাখ লাখ টাকা ইনকাম করতেছেন ভাই এরকম লাখ লাখ টাকা ইনকাম করা আসলে যায় না এটা লাখ লাখ টাকা ইনকাম করার পিছনে ওনার ইনভেস্টমেন্ট কত আছে পরিশ্রম কত আছে সেগুলো কিন্তু এখানে এত ডিটেলস দেখায় না হ্যাঁ সো হুমড়ি খেয়ে পড়ার কিছু নাই ওনার উচিত আগে দেখা দেখে দেন হ্যাঁ প্র্যাকটিক্যাল দেখে সিদ্ধান্ত নেওয়া উচিত তা না হলে কি হবে আপনি ইনভেস্টমেন্ট করবেন কিন্তু কিছুদিন পরে আপনি হতাশ হয়ে ফার্ম করে ছেড়ে দেবেন ফার্ম করতে গেলে হতাশ হয়ে যাবে না প্রথম কথা হলো এটাই আপনার প্রথম ছয় মাস ছয় মাস এক বছর আপনি এখানে কিছুই পাবেন না ধরে নেন ফার্মগুলো আপনার ধরেন যে ট্রেডিং বিজনেস না যে আমি এখন দশ লাখ টাকা ইনভেস্ট করে নামলাম আমি এক মাস পর থেকে এখান থেকে বিশ হাজার টাকা করে রিটার্ন পেতে থাকবো ফার্মটা এরকম না সো এই জিনিসগুলো কনসিডার করে নিয়ে কারো ফার্মে আসা উচিত আচ্ছা তার মানে নতুন যদি কোনো ভাই উদ্যোক্তা বা যে এটা যদি শুরু করতে চায় তার প্রথমত কাজ হচ্ছে এটা প্রশিক্ষণ প্রশিক্ষণ ট্রেনিং করা ট্রেনিং করার পরে সব কিছু বুঝে শুনে তার একটা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা হওয়ার পরে তারপরে সে যেটা যে ফার্মটাই করুক কইল পাখি মুরগি দেশি মুরগি বলার মুরগি বা ছাগল গরু যেটাই করুক প্রাথমিক অবস্থায় তার কম মানে কম করে যদি আপনি মুরগি করে তাহলে আপনার দশটা মুরগি দিয়ে দিয়ে শুরু আচ্ছা সে আগে এক মাস তার অভিজ্ঞতাটা হোক হ্যাঁ দেন আস্তে 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 তার যখন মোটামুটি ভালো একটা আইডিয়া হবে ওই জিনিসটার উপরে বা মুরগির উপরে ছাগলের উপরে তারপরে সে বড় আকারে এটা শুরু করুক আচ্ছা যে কোনো কিছু ছোট দিয়ে ছোট দিয়ে শুরু করলে সে শিখতে পারবে ওইখান থেকে আচ্ছা শিখে এরপরে সে বড় পর্যায়ে যাক যদি সে আগে থেকে না জেনে থাকে কিছু আচ্ছা একটু ভালো থাকবেন আপনি আপনার খাবারটা বড় হোক থ্যাংক ইউ